এই গানের মধ্যে আমি বসে থাকি। চাঁদকে আমি এখনো যেন উপযুক্ত শাস্তি দিতে পারিনি। দিদি চলো আমরা গ্রামের কুলবধূ সেজে চাঁদকে আরো ধিক্কার দিয়ে আসি। দিদি ওই তো অদূরে দেখা যায় চাঁদ যেন জলে ডুবে রয়েছে। চলো আমরা তাকে জিজ্ঞেস করবো সে কে। বলছি কে গো? তোমরা? আমরা গ্রামের কুলবধূ। এই গ্রামের কুলবধূ? হ্যাঁ। তোমরা এসেছ মাগো? তবে শোনো, আমি একজন অসহায়, এই ঘাটের মধ্যে বসে রয়েছি, আমি যে উলঙ্গ অবস্থায় আছি মাগো, আমাকে একটি বস্ত্র দেবে না বলো? তোমরা কি আমায় বস্ত্র দান করবে না বলো? দিদি বলো, এদিকে এসো। ওই দেখো কি বলছে, এই গ্রামের যখন কুলবধূ, তোমরা কি আমায় বস্ত্র দান করবে? বস্ত্র কোথায় পাবো? আমাকে কোথায় যেতে হবে? সামনে শ্মশান, সেই শ্মশানে গিয়ে অনেক বস্ত্র রয়েছে। একই বলেছ মা? আজ আমাকে ওই শ্মশানে যেতে হবে মা? হ্যাঁ আমি যাবো, যাবো মা, আমি শ্মশানে যাবো। চাও শ্মশানের বস্ত্র পরিধান করো। হয়নি বিধির বিধান। চলো আমরা এবার যাই। হ্যাঁ চলো। ওই কারি চক্রান্তে পড়ে আজ আমাকে শ্মশানের কাপড় পরতে হবে। আজ আমি এই হস্তে কত গরিব প্রজাদেরকে দান করেছি, কত অন্ন দান করেছি, কত বস্ত্র দান করেছি। আজ ওই চাকমুড়ি কানির জন্য আজ আমাকে পথের ভিখারি হত। আমি যাবো, আমি যাবো ওই শ্মশানে, মহাশ্মশানে যাবো, ওই শ্মশান থেকে আমি বস্ত্র পরিধান করবো। আমি শ্মশানে কাপড় পরিধান করেছি, আমি এই শ্মশানে একটি কষ্ট পেয়েছি। ওরে বেটি কালি, তুই আর কত ছলনা করবি? আজ তোর ছলনাতে আমি সবকিছু হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম, তবু তোর জন্য আমি গণিব উৎপন্ন ফোন। আমারও প্রতিজ্ঞা রয়েছে, আমি দেবো না, দেবো না ওই বেটি কালির চক্রান্তে পুষ্পাঞ্জলি। একে আমি যেন আর খিদারে জ্বালা সহ্য করতে পারছি। আমি আমি কোথায় গেলে চাটনি খাবারে পাবো? আমি যেন আর পথ চলতে পারছি না। আমি আর বিলম্ব করব, আমি যাব এই চম্পলান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিগেছে। আমি আমার খিদা খেলে আমি যাও। সাজো নর রাজ তুমি, সাজো হে ভিখা দিনবে সাজো নর রাজ।
যাবে সকলের তাহার দারে কারণে সবকিছু হারিয়ে ফেলল, শুধু অহংকার অহংকার অহংকার। তার চেয়ে একটা অর্থের অহংকার ছিল, সবকিছু সে হারিয়ে নিঃশ্বাস নিয়েছে। আজ তারা যারা ভিক্ষে করবার জন্য গেছে, তাই চন্দ্রপতি সদাগরকে ভিক্ষে দিবেন আপনারা, কেননা কেউ কখনো অহংকার করবেন না, মানব দেহের কখনো কেউ অহংকার করতে যাবেন না, টাকা পয়সার কেউ অহংকার করবেন না। কথায় বলে ধন এবং কাশের ফুল আজ আছে কাল নেই, যেমন এখন কাশের ফুল ফুটেছে, কিছুক্ষণ বাদেই দুর্গা পুজো পার হয়ে গেলেই কাশের ফুল শেষ হয়ে যাবে, তেমনি আমাদের ধন রত্নের এই অবস্থা, এখন আছে কিছুক্ষণ পরে থাকবে না, সব হারিয়ে সব কিছু নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়াবো ভিখারির মতো। তাই আর চাঁদ সদাগর ভিখারির সেজেছে, ভিক্ষারির বেশে তোমাদের সকলের গৃহে গেছে, সকলে ভিক্ষে দেবে, কেউ ফিরিয়ে দেবে না। ও তোমরা ভিক্ষে নগরবাসী, তোমরা ভিখে দাও আমার, ও তোমরা ভিখে